ডিজেলের দাম ২৩% বৃদ্ধির পর পরিবহন মালিকদের চাপে সরকার গণপরিবহনের ভাড়া ২৭% বাড়ায়। এরপর থেকে বাসে অর্ধেক ভাড়া নেয়ার দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। গত বুধবার দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের এক শিক্ষার্থী নিহত হওয়ার পর সেই আন্দোলন আরও বেগবান হয়। সংসদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, বেসরকারি বাসের ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতা থেকে পরিবহন মালিকদের সিদ্ধান্ত নেওয়া উচিত। বেসরকারি মালিকানার গাড়িগুলো এটা সিদ্ধান্তটা তাদের নেওয়া দরকার এবং সামাজিক দায়বদ্ধতা এবং জনস্বার্থ বিবেচনা তাদের তরফ থেকে অনুরোধ করা হয়েছে। নতুন বছরে পদ্মা সেতু, মেট্রো রেল সহ ৪টি মেগা প্রকল্পের উদ্বোধন করা হবে বলেও সংসদে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। মহাসড়ক বিল ২০২১ উত্থাপন করার পর সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নতুন আইনে কোনো সাজা কমানো হয়নি। এই টানেল, এই ফোর লেন, এই ওভারপাস, এই ফ্লাইওভার, এই যে বাস র্যাপিড ট্রানজিট, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এগুলো কি অতীতে কখনো আপনারা চিন্তাও করতে পেরেছেন? ৪টি মেগা প্রকল্প কাজ আমরা এক বছরেই উদ্বোধন করতে যাচ্ছি। ডিজিটাল লেনদেনের নথি ও দলিল সাক্ষ্যবহী হিসেবে অন্তর্ভুক্ত করতে ঔপনিবেশিক আমলের আইন বাতিল এবং নতুন আইন করার প্রস্তাব অনুমোদন দেয়া হয় অধিবেশনে। অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল ব্যাংকার সাক্ষ্যবহী বিল ২০২১ সংসদে পাশের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাশ হয়। আমাদের ব্যাংকগুলোর প্রত্যেকটা ব্যাংক এখন প্রফিটে আছে। দে আর নট ইনকারিং এনি লসেস, দে আর নট সাস্টেনিং এনি লসেস, দে আর মেকিং রাদার প্রফিটস। এই প্রফিট করার কারণে কর্পোরেট ট্যাক্স ২০০৭-০৮ সালে যেখানে আমরা পেয়েছিলাম ২০১৫ কোটি টাকা এক বছরে, এখন আমাদের কর্পোরেট ট্যাক্স আসে শুধু ব্যাংকিং খাত থেকে ৮,৫০৯ কোটি টাকা। এ সময় অর্থমন্ত্রী সংসদকে জানান, ব্যাংকের অর্থ আত্মসাতের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন ব্যাংকের সংখ্যা হচ্ছে ২১টি। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।